বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার দিনগুলো ও লক্ষ্মী পূজা এবং দীপাবলির দিন যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় তার জন্য বহিররাজ্যের বিভিন্ন এক্সচেঞ্জ সেন্টার থেকে প্রায় 2 কোটি টাকার বিদ্যুৎ কিনবে রাজ্য সরকারের বিদ্যুৎ নিগম। শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত বিদ্যুৎ নিগমের এক রিভিউ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য তুলে ধরেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এখন পর্যন্ত আমরা ধরে নিয়েছি 2 কোটি টাকা লাগবে শুধু মানে পূজোর এই যে 5টা দিন এটা 2 কোটি টাকা লাগবে শুধু পাওয়ার কিনতে। এগুলি যে এক্সট্রা লোক টোক নিয়ে এগুলির জন্য আলাদা, কিন্তু শুধু পাওয়ার কিনতে 2 কোটি টাকা লাগবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য সরকার বিদ্যুৎ দপ্তরের সচিব থেকে শুরু করে সমস্ত শ্রেণীর কর্মচারীদের ছুটি বাতিল করেছে। তাছাড়া দ্রুততার সঙ্গে বিদ্যুৎ পরিষেবার সংযোগ ঘটাতে নিগম পূজা উপলক্ষে আলাদা লোক সংখ্যা ও যানবাহন হায়ার করবে। আমরা সেক্রেটারি সাহেব থেকে শুরু করে আমাদের যারা যারা আছে কেউই আমরা ছুটি একদম আপ টু পুজোর পরদিন পর্যন্ত, লক্ষ্মী পূজা পর্যন্ত পুজোর বন্ধ থাকবে। এক্ষেত্রে আমরা অন্য আমাদের পরিবাররা দেখবে, কিন্তু সে সময় ছুটি বন্ধ এবং পঞ্চমী থেকে দশমীর পরদিন পর্যন্ত এবং প্রত্যেকটি সাবডিভিশন 132 কেভি সাবস্টেশন, 66 কেভি সাবস্টেশন এগুলিতে যাতে সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার থাকে এবং সাফিসিয়েন্ট গাড়ি ব্যবস্থা থাকে, বিশেষ করে পূজা উপলক্ষে। তারা আবার অন্য সময় তাকে না হতো, কিন্তু এই সময় আমরা এক্সট্রা লোক দিচ্ছি যাতে 24 ঘন্টা যাতে আমাদের সার্ভিস দিতে পারে। এবং সেম ব্যবস্থা লক্ষ্মী পূজার দিন থাকবে, সেম ব্যবস্থা দীপাবলির দিন কালী পূজার সময়ও থাকবে। এদিন বিদ্যুৎ মন্ত্রী সমস্ত পূজা উদ্যোক্তা ও ক্লাবগুলোর প্রতি আবেদন রেখে জানিয়েছেন, ক্লাবগুলো যাতে বিদ্যুতের কতটুকু লোড লাগবে তার সঠিক হিসেব করে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আবেদন করে, নতুবা অতিরিক্ত বিদ্যুৎ পরিবাহীর জন্য যে কোনো সময় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে। সেজন্য লোড দেওয়ার ক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি সারা রাজ্যের, তারা যেন সঠিক লোড মেনশন করে। ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ তাদের লোডের উপরে নির্ভর করবে আমাদের আমরা সঠিকভাবে ট্রান্সফরমার কোথায় কোনটা লাগাবো, যেহেতু আমাদের স্টকে আছে। 2 নম্বর, পুজোর প্যান্ডেলগুলি ট্যান্ডগুলিতে টেম্পোরারি যে কানেকশানের সংখ্যা দেয় এটা যেন সঠিক দেয়। আমাকে 2টো দিলাম, পরবর্তী সময় আমি আরও 2-3টা ইউজ করলাম হুক লাইনের মাধ্যমে, তাহলে কিন্তু মহাসমস্যায় পড়ে যাব। তাহলে টেম্পোরারি যে কানেকশান 3টা লাগলে 3টা দেবো, কোনো অসুবিধা নেই, সেখানে 2টো লাগলে 2টো দেবো, যা বলবে তাই দেবো, কিন্তু যেন সঠিক যেন বলে এবং এটার দিকে লক্ষ্য রাখতে হবে। এবং পুজোর সময় যেন কেউ আমরা বিদ্যুৎ চুরি না করি। এছাড়াও দশমীর দিনে ক্লাবগুলো কোন রোড দিয়ে মূর্তি বিসর্জন করতে যাবে তার জন্য আগাম তথ্য নিগমে দেওয়া হয়, সে বিষয়ের ওপরও গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ মন্ত্রী। বলেন, কুমারঘাট থেকে আমাদের শিক্ষা হয়েছে, তার পুনরাবৃত্তি যাতে আর রাজ্যে না ঘটে। আরেকটা অ্যাপিল থাকবে, কুমারঘাট থেকে আমরা শিক্ষা নিয়েছি, বিসর্জনের সময় যেন যে রুট দিয়ে মূর্তি বিসর্জন দেবে সে রুট যেন আগে থেকেই জানানো হয় বিদ্যুৎ দপ্তরকে, তাহলে আমরা আগাম ব্যবস্থা করে রাখব। কুমারঘাটের ঘটনা এরকমই, সুতরাং কোনো মতেই যেন এগুলি করে সেদিকে লক্ষ্য রাখব। পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রী হোক লাইন ব্যবহার না করার জন্য সমস্ত পুজো উদ্যোক্তা ক্লাব এবং সাধারণ নাগরিকদের কাছে আবেদন রেখেছেন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।